প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সেই সঙ্গে অনেক নাকি গহনাও পাওয়া গেছে। আবার এটাও জানা যাচ্ছে যে তার নামে নাকি অনেক জায়গা জমিও রয়েছে, ফ্ল্যাটও রয়েছে। কিন্তু প্রশ্ন দর্শক, বান্ধবীর ফ্ল্যাট থেকে এত টাকা, এত গহনা, আবার এত জমি জায়গার বিষয় শোনা যাচ্ছে, কিন্তু তার নিজের নামে কি রয়েছে, তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? নাকি বান্ধবীর ফ্ল্যাটে 22 কোটি আর নিজের নামে খোলামকুচি? দর্শক, নিশ্চয়ই এসব নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল রয়েছে। তবে দর্শক, আপনাদের কৌতূহল দূর করার জন্যে আমি একটা বিষয় দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে তার এফিডাভিট, যেটা ভোটের সময় আর কি জমা করতে হয় নির্বাচন কমিশনে, আর সেখানে কিন্তু একেবারে আয় ব্যয়ের হিসেব দিতে হয়। সেটা দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সত্যি বান্ধবীর ফ্ল্যাট থেকে নগদ 22 কোটি টাকা প্রায় উদ্ধার হচ্ছে আর তার নামে 1 কোটিও নেই। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো একেবারে এফিডাভিটটা, কারণ খুব বেশি দিন হয়নি, 21-এর ভোট হয়েছে, সেই সময় জমা করতে হয়েছিল কমিশনে। এই হচ্ছে এফিডাভিট। আমি দর্শক আপনাদেরকে এর আগে একবার দেখিয়েছিলাম একটা কারণে, আজকে আরও একবার দেখাতে চাই, কারণ এখন এইসব নিয়ে যা যেভাবে চর্চা হচ্ছে, আমার মনে হয় এটা একবার দেখানো দরকার যে সত্যিই বান্ধবীর ফ্ল্যাটে এত টাকা আর নিজের নামে কিছুই নেই সেই অর্থে। দর্শক, এই হচ্ছে এফিডাভিট, আমি একবারে স্ক্রল করে দেখাবো, সবটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি জাস্ট টাকা পয়সার বিষয়টা যেখানে উল্লেখ রয়েছে সেই জায়গাটা দেখাবো। দর্শক, আমি নিচের দিকে নামছি, স্ক্রল করে একটু ধৈর্য ধরতে হবে। দর্শক, ইনকাম কত, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কত দেখিয়েছেন দেখুন। দর্শক, ভালো করে আমি দেখাচ্ছি, এফিডাভিট একেবারে কমিশনে জমা করা, আমি একেবারে অ্যাকাউন্টের জায়গাটা দেখাতে চাই। দেখুন দর্শক, 19-20-তে তার ইনকাম তিনি দেখিয়েছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 5,39,720 টাকা। খুবই কম বলবো সেই অর্থে, বান্ধবীর বাড়িতে একেবারে নগদ 22 কোটি উদ্ধার হচ্ছে আর তিনি 19-20-তে দেখেছেন 5,39,720। তার আগের বছর আরও কম ছিল, তার আগের বছর একটু বেশি ছিল, তার আগের বারে বেশি, তার আগে বেশি, মানে পরের দিকে আর কি কমতে কমতে 18-19-এ অনেকটা কমে গেছিলো, 19-20-তে খানিকটা উঠেছে, তাও 5,39,000, মানে ওই 5,39,000, মানে দর্শক বুঝতেই পারছেন, মানে যদি মাসে 50,000 টাকার ইনকাম হয় তাহলেও 6 লক্ষ হওয়ার কথা, মানে তার থেকেও কম ইনকাম। আর তার স্ত্রীর নামে যেটা দেখানো হয়েছে দর্শক দেখুন, সেখানে তো এক মানে ওই 15-16 সালেই দেখানো হয়েছিল, আর বাকি তো নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন, আর তো কারোর নামে আমরা দেখলাম না টাকা পয়সা আর আছে আর কি, বাড়ির ডিপেন্ডেন্ট যারা তাদের নামে সব তো নট অ্যাপ্লিকেবল বলে লেখা রয়েছে, মানে আর সেরকম কিছুই নেই। দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাবো, টাকা পয়সা তো এক বছর এরকম দেখিয়েছেন, জায়গা জমি বা গয়নাগাটি বা গাড়ি ঘোড়া কী রয়েছে তার নামে। ঘোড়া হয়তো এই যুগে থাকবে না, কিন্তু গাড়ি তো থাকার কথা, গাড়িতে তিনি চড়েন দেখেছি। আচ্ছা দর্শক, এবার দেখুন ওই সময় ক্যাশ ইন হ্যান্ড টাকা হাতে কত ছিল দেখানো ছিল, কোন ব্যাংকে কত ছিল এইসব আর কি। ব্যাংকে সেই সময় কোনো ব্যাংকে 24 লাখ মনে হচ্ছে, 23 লাখ এরা এইভাবে, আমি টোটালটা দেখিয়ে দেবো দর্শক, টোটালটা টাকাটা বিভিন্ন ব্যাংকে, মানে যে ব্যাংক বা পলিসি। দেখুন দর্শক, এখানে আপনাদেরকে আমি দেখাতে চাই একটা জিনিস, দেখুন মোটর ভেহিকেলস নীল, মানে কোনো গাড়ি নেই বেচারার। শিল্পমন্ত্রী বান্ধবীর ফ্ল্যাটে এত টাকা উদ্ধার, তার কোনো মানে গাড়ি নেই, মানে সরকারি গাড়িতে চড়েন। আচ্ছা দেখুন জুয়েলারি, দেখুন নীল, কিচ্ছু নেই তার নামে, নেই তার স্পাউসের, তারও নীল মানে নেই আর কি, বাড়িতে নেই, এটা বুঝতে পাচ্ছি। এমনি তার স্ত্রী বিয়োগ হয়েছে আপনারা জানেন, মানে গয়নাগাটি কিছু নেই, বান্ধবীর ফ্ল্যাটে এত গহনা উদ্ধার। দর্শক দেখুন টোটাল অ্যামাউন্টটা, ওই ব্যাংকে যা টাকা টাকা ছিল আর কি সেই সময়। দর্শক, এটা কিন্তু 21-এর, আমি জানি না এখন কত কী হয়েছে, আমি জাস্ট 21-এ যখন ভোটের সময় জমা করছিলেন আমি সেই সময় কার দেখাচ্ছি। দর্শক দেখুন 90,94,863, মানে 1 কোটিও তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নেই, জায়গা জমি বাড়ি মানে এইসব নিয়ে কিছু নেই। জায়গা জমিটা সব পরের দিকে আছে। দর্শক, আমি যেটা দেখালাম ওপরের হিসেবটা, ব্যাংক, সোনাদানা আর গাড়ি, দেখুন 1 কোটি হয়নি। এবার জায়গা জমিটা দেখি দর্শক কত কী আছে, জায়গা জমি কিছুই তো নেই যা দেখতে পাচ্ছি। এগ্রিকালচারাল ল্যান্ড দেখুন, সেলফ বা বাড়ির কারো, নীল, সব নীল, মানে চাষের কোনো
জমি নেই, ঠিক আছে, নন এগ্রিকালচারাল ল্যান্ড মানে ভিটে বা কিছু নেই, নীল। দর্শক দেখতে পাচ্ছেন, এবার বিল্ডিং টিল্ডিং দেখি কি আছে। আচ্ছা, কমার্শিয়াল বিল্ডিং বা সেটাও নীল, কিছু নেই। রেসিডেন্সিয়াল কি আছে একটু দেখিয়ে দিই দর্শক, নীল হয়ে গেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকার জায়গা এটাই হচ্ছে, দেখুন লেখা আছে আড়াই কাটা, এই মানে আড়াই কাটা নয়, ওই আড়াই তলা আর কি বিষয়, ওই ঠিকানায় যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওটা দেখানো হচ্ছে। কত মানে ওই 1080 স্কোয়ার ফিট না কেন দেখানো হচ্ছে, এটা কি না এরিয়া টোটাল মেজারমেন্ট ইন স্কোয়ার ফিট বলে দেখাচ্ছে। আচ্ছা, বুল্ট আপ এরিয়া এটা এটা দেখানো হয়েছে, দেখুন মানে খুব সামান্য, মানে কী বলবো, দেড় কাটা না কত দেখানো হচ্ছে। এবং সেটা আবার দেখুন, সেটা আবার বাবার দেওয়া, বাবার কাছ থেকে পেয়েছেন, আর তিনি মানে তৈরি করেছেন বাড়িটা, কনস্ট্রাকশনের জন্য তার খরচ হয়েছে 6 লাখ টাকা, মানে ওই বাড়ি তৈরিতে 6 লাখ টাকা খরচা হয়েছে, এখন তার মূল্য 25 লক্ষ বাড়িটার দাম বলছে, জানি না কোন জায়গায় এত কম, এত 25 লক্ষ টাকা ভ্যালু, কারেন্ট ভ্যালু অ্যাপ্রক্সিমেট দেখানো হচ্ছে। তার মানে দর্শক ওখানে 90 লক্ষ আর বাড়িটারি ধরে হচ্ছে 25, বাড়িটারি যা বর্তমান ভ্যালু যা দেখানো হচ্ছে, আর লোন টোন কিছু এরকম দেখতে পাচ্ছি না, আর সেরকম তো কিছু নেই, ছেড়ে দিন। তার মানে এই হচ্ছে ব্যাপার, নগদ তো 1 কোটি নিচ্ছে, আর এটা ওই কী করেন, প্রফেশন কী দেখানো হয়েছে দর্শক দেখুন, ইনকামের সেলফ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড এইচআর প্রফেশনাল, এইচআর প্রফেশনাল জানি না আর সে কাজটা তিনি করেন কিনা, আগে চাকরি করতেন প্রফেশনাল বলে বলেছেন, আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজসেবা। বিধানসভার কত কী বেতন বলতে পারবো না দর্শক, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এখানে মানে কী সেলফ স্যালারি আর ব্যাঙ্ক ইন্টারেস্ট না কি কী সব আছে বলছে, সেলফ স্যালারি ব্যাঙ্ক ইন্টারেস্ট এসব আছে, দিয়ে ওই হচ্ছে ব্যাপার দর্শক। তার মানে আর আমি দেখাচ্ছি না স্ক্রল করে দর্শক, এবার আমি যেটা বলতে চাই যে তার মানে বুঝতে পারছেন কী অবস্থা, শিল্পমন্ত্রী যার বান্ধবীর ফ্ল্যাট থেকে 22 কোটি উদ্ধার হয়ে গেল আর তার অ্যাকাউন্টে 1 কোটিরও নিচে, মানে ওই সময়কার, আমি জানি এখন আবার সেটাও সেটাও শেষ হয়ে গেছে কিনা, সব আবার বান্ধবীর খরচ খরচাতে তিনি কোথাও খরচ করেছে কিনা বলতে পারবো না, সেটা এখন আছে কিনা, তবে জায়গা জমি কিচ্ছু নেই, কমিশনে কিছু দেখানো হয়নি, বাড়িটা বাবার জায়গা করেছেন 6 লক্ষ টাকা দিয়ে নাকি খরচা করে বাড়িটা করেছেন, কিছুই করেননি নিজের নিজের নামে নিজের জন্য কিছুই করেননি। আজকে কিন্তু দর্শক আমার কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলছিলেন কালকে নজরুল মঞ্চে, যে রাজনীতি মানে আমি শিখেছি ত্যাগ, ত্যাগ সেবা, ত্যাগ, তাই তো দেখছি শিল্পমন্ত্রীর ক্ষেত্রেও নিজের নামে তো কিছুই করেননি, ভীষণ ত্যাগ করেছেন অন্যের জন্য, জানি না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবীদের জন্য কতটা কি ত্যাগ করেছেন, কিছু তো নেই নিজের নামে দর্শক। আবার তাকে ইডি ধরেছে, ইডি বলছে কিছু আছে, যদি ইডি ধরে বলে কিছু আছে, যদি বলে যে হ্যাঁ এই তো এই জায়গায় আছে, নামে ওই বেনামে এরকম করা আছে বাবা নামে এই জায়গায় আছে, যদি ইডি বের করতে পারে তাহলে তো তাকে আবার নতুন করে জেলে ভরতে হবে, যে কমিশনে ধোকা দিয়েছেন, কমিশনে ঢপ মানে ঢপ সব ঢপের সব তথ্য দিয়েছেন, আবার তো তাকে ধরতে হবে ক্রাইম, একটা ক্রাইম করার জন্য, মানে কমিশন তো তার নামে কমপ্লেন করবে কমসে কম, যে তার মানে ঢপ দিয়েছেন, ভোটে দাঁড়াচ্ছেন, জনপ্রতিনিধি হবেন, তো সেখানে বলা আছে নিয়মে আপনি আপনার সমস্ত কিছু খোলাসা করুন কমিশনের কাছে, এবং কমিশনার সেটা একেবারে পাবলিক ডোমেনে দিয়ে রেখেছে যাতে মানুষ দেখতে পান যে তাদের এলাকার নেতার কী সম্পত্তি রয়েছে, বিশেষ সম্পত্তি কী রয়েছে দেখতে পান, মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, সেই জন্যই কমিশনার একবার মানে নিয়ম করেছে, আর সেখানে আপনি ধোকা দিয়েছেন, মানুষের সঙ্গে ধোকা দিয়ে আপনি ভোটে জিতেছেন, তাহলে তো আবার তার নামে কেস হবে, যদি ইডি বের করতে পারে যে হ্যাঁ নামে বেনামে তার নামে নাকি অনেক সম্পত্তি রয়েছে, বা তার নামে রয়েছে, বেনামেটা ছেড়ে দিন, বেনামে আর কী করে হিসেবে এখানে পাওয়া যাবে, কিন্তু নামে রয়েছে অথচ উল্লেখ করেননি, আমি জানি না, বা পরিবারের কারোর নামে রয়েছে উল্লেখ করেননি, কারণ ওখানে তো থাকে পরিবারের কথাটাও আছে কমিশনারেতে, তাহলে কিন্তু আবার নতুন করে আবার কেস হবে, এটা আমার ধারণা। এখন দেখা যাক ইডি কী পায়, এখন বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া গেছে, বান্ধবীর নিজেরও ইনকাম হতে পারে, ওনাকে বলছেন যে উনি নাকি অভিনয় করতেন, অভিনয় করে নগদ ফ্ল্যাটে 22 কোটি, বুঝতে পেরেছেন, আমি তো নামই কখনো শুনিনি অর্পিতা মুখার্জির, মুখ্যমন্ত্রী নাকি জানতেন উড়িয়া সিনেমা করে, আমি তো কখনো শুনতামই না, এখানে অনেক বড় বড় অভিনেতা বাংলায় আরও অনেকে রয়েছেন, আমি জানি না তাদের ফ্ল্যাটে এত 22 কোটি ছেড়ে দিলে, 1 কোটি থাকে কিনা সন্দেহ আছে আমার মনে হয়, কিন্তু 22 কোটি পেয়েছেন, এখন ওই টাকাটা কিসের যাই না, তবে এটুকু অবশ্যই আবার শেষে বলবো, বান্ধবীর ফ্ল্যাটে 22 কোটি আর নিজের নামে খোলামকুচি কিছুই নেই।
এই আমরা তাও 1 কোটি টাকা, তাও ওই সময় ভোটের সময়। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।